আসসালামু আলাইকুম। আলু পরোটা আমার মতোই অনেকেরই পছন্দের একটি খাবার, আর আলুর সাথে যদি চিকেন মিক্সড করে এই পরোটা বানানো হয় তাহলে এর স্বাদও বেড়ে যায় অনেক গুণ, আর এর সাথে যদি ধনে পাতার চাটনি হয় তাহলে তো কথাই নেই। আজ এই রকমই একটি পরোটা তৈরি করে দেখাবো, খুব সহজ বানাতে, চলুন তৈরি করি। আমি প্রথমেই একটি প্যানে চিকেনের বুকের মাংস নিয়ে নিচ্ছি 2 পিস। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো পানি, অ্যাড করব 1/2 চা চামচ করে আদা বাটা ও রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ। এখন চুলা অন করে মাংস সেদ্ধ করে নিব। এখানে আমি 2 কাপ প্রায় 300 গ্রামের মতো ময়দা নিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ, মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল, আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এখন পরিমাণ মতো নর্মাল পানি মিশিয়ে ডো তৈরি করে নিব। ডো তৈরি হয়ে গিয়েছে, এই ডো ঘন্টাখানেকের জন্য রেস্টে রেখে দিব। আমার চিকেন সিদ্ধ হয়ে গিয়েছে, হাত দিয়ে চিকেনগুলো ছোট ছোট করে নিচ্ছি। হয়ে গিয়েছে, একটি প্যানে সামান্য তেল গরম করে নিচ্ছি। দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, সামান্য ভেজে নিব যেন এর কাঁচা ভাবটা চলে যায়। এবার অ্যাড করছি চিকেন, এর মধ্যে এক্সট্রা লবণ ব্যবহার করব না, কারণ চিকেন অলরেডি লবণ দিয়ে সেদ্ধ করা। এখন অ্যাড করছি 1 চা চামচ করে গরম মশলা ও জিরার গুঁড়া, সবগুলো ভালোভাবে মিশিয়ে ভেজে নিব। এখানে আমি আগে থেকে 300 গ্রামের মতো আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো লবণ, অ্যাড করছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, এবং চিকেন, সবগুলো ভালোভাবে মাখিয়ে নিব। এই পরিমাণ উপকরণে কিন্তু কমপক্ষে 15 থেকে 20টার মতো পরোটা বানানো যাবে। আমার পরোটার ফিলিং রেডি, এখন পরোটা বানিয়ে নিব। আমি ডোটাকে 6টা ভাগে ভাগ করে নিচ্ছি। এবার একটি অংশ আমি হাত দিয়ে চেপে বড় করে নিচ্ছি। এর মধ্যে পুর দিয়ে গোল বলের মতো করে নিব। একইভাবে বাকিগুলোও করে নিচ্ছি। 6টাতে পুর ভরার পর এই পরিমাণ রয়ে গিয়েছে, যা দিয়ে আমি ছোট ছোট পুরি বানাবো। এখন পরোটা বানিয়ে ভেজে নিলেই হয়ে যাবে আমার চিকেন আলু পরোটা। রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।